গুড মর্নিং তাপিয়া সাহেব, সবাইকে স্বাগত জানাই। আর এখানে দেখো আমি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে কুমড়োর ডোকা হুইসেল দিয়ে দিচ্ছি। আজকে কুমড়োর ডোকা দিয়ে ডাল হবে। একদম তেল কম দিয়ে খেয়ে, আর জানো তো তেল বেশি খেতে চায় না। আর এখানে দেখো ডাল আর কুমড়োর ডোকাটা আছে, এখন এটাকে আমি এটার মধ্যে সম্বাস দিয়ে দেবো। আর এদিকে আমি লতিটা বসিয়ে দিয়েছি, এখন এটা মিষ্টি ঢাকনা দিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর সম্বাস দিয়ে দেবো শুধু, ও বলেছে হালকা মশলা দিয়ে তারপরে লতিটা গরম করবে। আমার লতিও হয়ে গেছে, আর এই টেকনিকটা আমি শাশুড়ি থেকে শিখেছি, এটা আমিও জানতাম না। আমি এখন প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মেয়ে আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে, তো কালকে বলছিল তুমি আলু সিদ্ধ করেছো না কেন, তো আজকে আলু সিদ্ধ করে দিয়েছি। ও যদি ভাত খায় তাহলে খাবে। আর সকালে টিফিনের জন্য পিছনে মেগি বসিয়ে দিয়েছি, অনেকগুলি কাপড় চোপড় পরে গেছে, আজকে ওইগুলি গুছাতেই হবে না, যে মাথা নষ্ট হয়ে যাবে। তারপরে এই শাকগুলি কেটে নিচ্ছি, এটা হচ্ছে কুমড়ো পাতার শাক, ও বলছিল ওর জন্য করার জন্য, কেন ও আজকে আমার সাথে রাগ করেছে, আমাকে বলছিল আজকে মরিগন্ধ করবে, তো আমি বলছি আজকে থাক, কারণ আজকে দেখো কুমড়োর ডোকা দিয়ে ডাল হয়েছে, তারপর আবার কুমড়ো পাতার শাক দিয়ে পর, এরপরে আবার লতির তরকারি, তারপরে এরপরে ডিম সিদ্ধ, এই যে কতটাকে দেখেছো এই কতটাকে কুড়িয়ে রাখতে বলেছে, মাঝে মাথা দিয়ে করবে, তুমি কতটা খাবে বলো তো, ও আমার সাথে এখনো কথা বলে না, রাগ করে চলে গেছে, কত দিকে যাবো বলেছে। এরপরে ঘরে কতগুলি কাজ আছে, কাপড় চোপড় আছে, রোজ দেরি হয়ে যায় খেতে গেছে, জানো আমাদের মতো লেট করে কেউ খায় না, প্রত্যেক দিন খেতে গেছে চারটা সাড়ে চারটে বেজে যায়, একটা দিন আগে খেতে পারি না, যেদিন ভাবে আগে খেবো ওই দিনই দেরি হয়ে যায়। এরপরে মেয়েকে পড়াতে হবে, ওকে একটু সময় দিতে হয়, আমার মাথা কাজ করে না কি করবে। এই যে রিফ্রেশমেন্ট চেহারাটা দেখছো, আস্তে 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 দেখবে চেহারাটা অন্যরকম হয়ে গেছে তাকে। এখন এগুলো কেটে নিই, রাগ বেশিক্ষণ করবে না, আবার রাগ চলে যাবে, মানে ইচ্ছা যে হয়, আমি বলেছি ঠিক আছে খাবে তাহলে। এই দেখো আমি এখন কেটে নিচ্ছি কচু, যদি হাত চুলকায় তার জন্য পলিথিনটা বেঁধে রেখেছি, এখানে শুধু আঙুল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হবে, তো এটা মা করবে, এটা আমি করবো না। আর এটা আছে, এটা এতদিন রোদ্রে দিয়ে শুকানো হয়েছিল, তার জন্য এটার পাকলাটা দেখে এরকম হয়ে গেছে, যদি আবার ধরে তার জন্য এটাকে কুড়িয়ে মা বলেছে ভাপা দিতে, ভাপা দিলে নাকি গলা টলায়ের মধ্যে ধরবে না, কুটকুটি করবে না। আমি এই দেখো আমি এখানে কচুটাকে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বিশ্বাস করবে না ভাই, আমার হাতে প্লাস্টিক লাগে, এত কুটকুট কুটকুট করছে, মানে কি যে করব। দাঁড়াও, মা বলছে এখন এটার মধ্যে তেঁতুল লাগাতে, লেবু লাগাতে, যদি না কমে তাহলে গরম জলে হাত চোপাতে, তাড়াতাড়ি ডুবোই, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা খারাপ হয়ে গেছে, খেতে তো ভালোই লাগে, করে খেতে মুশকিল, জ্বলে যাচ্ছে। যেহেতু বাটবো ওটার মতো পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ কাটতে কাটতে চোখে দিয়ে জল এসে পড়ছে। এখন আদা রসুন এখানে বাটবো, পেঁয়াজ বেটে রেখে দিয়েছি, লঙ্কা বেটে রেখে দিয়েছি, এখন এগুলিকে বেটে নিই, বেটে তারপরে আমি শসাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, শসাটাকে বেটে নেব। তো আমি এখানে কাল করে বেশিগুলি আদবাটা করে নিয়েছি, মানে এটার সাথে আমি রেখে দিয়েছি, মা পরে একসাথে মিশিয়ে নেবে, সময় নেই, দেরি হয়ে গেছে, ঘর মুছে রয়েছে, বাসন ধোয়া রয়েছে, করতে হবে।
এখন এটাকে ধুইয়ে আমি শুটকিটা বেটে নেব। তো আমি এখন শুটকিটা বেটে নিচ্ছি, তার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি অল্প, যদি বেশি ঝাল হয়ে যায় লাগলে তবে কাঁচা লঙ্কা বেটে নিতে পারো। আর একটা শুকনো লঙ্কা দিলাম যেন একটু কালারটা চেঞ্জ হয়, তার জন্য একটাই দিয়েছি। আমরা লাল গুঁড়ো লঙ্কা খাই না। এই দেখো কাঁচা শুটকি বাটা, এত টেস্টি, তোমার মাংসকেও হার মানাবে যারা এটা খেতে খুব ভালোবাসে। কাঁচা শুটকি দিয়ে অনেক কিছু খাওয়া যায়, আমি আস্তে আস্তে ট্রাই করবো। সবসময় তো সব কিছু করা সম্ভব হয় না, ঘরের কাজ সেরে রান্নাবান্না করে অনেক সময় টায়ার্ড হয়ে যাওয়া হয়। তো এক একদিন এক একটা রেসিপি করবো। আজকে মা যেহেতু রান্নাটা করে ফেলছে, ভাবলাম আমি একটু করে নিই, খুব টেস্টি। কখন খাবো, তাড়াতাড়ি কাজ সেরে নিই। বাহারাম পাখা চালিয়ে সে পড়তে বসে গেছে। বাটাটাকে আমি পেস্ট, বাটাটা যে কি পেস্ট করে রেখে দিয়েছি, এইগুলিকে মা এখন কড়াইতে নেড়ে ফেল নেবে, তারপর পুরের মধ্যে ঢুকিয়ে ফেলবে। এই যে দেখো এখন মা এটাকে ভেজে নিচ্ছে। তো এইটাকে হালকা ভাজবে ওজন, আমার হালকা ভাজবে কোনো। তো পেঁয়াজ রসুন পেস্টটাকে হালকা একটু ভেজে নি না, এটাতে ওই কালকুলার বিচিও আছে, সবটা দিয়ে দেবো একসাথে। এটা হচ্ছে মা আর আমার প্রিয় খাবার কারকলির পুর। আর আজকে হাজবেন্ড রাগ করে চলে গেছে, ওর এটা প্রিয় খাবার না, কারণ ওর প্রিয় খাবার আজকে রান্না করা হয়নি, তার জন্য ভীষণ ভীষণ রাগ করেছে। কারকলি কুচি, সর্ষে, আদা, তারপরে হালকা রসুন, পেঁয়াজ, একদম যা মাংসতে থাকে সব এটাতে আছে, মাংসটা নেই আর কি, সব কিছু। এখন এটাকে হালকা ভেজে তারপর পুরে ভরা হবে। দেখো মা হালকা এটাকে ভেজে নামিয়ে নিয়েছে, এখন এটাকে পুরের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেবে। আর ওইখানে ময়দাটাকে মেখে রেখে দিয়েছে, এটার ভিতরে ঢুকিয়ে তারপর ময়দাতে ডুবিয়ে কড়াইতে দেওয়া হবে। বাসনগুলি মেজে নিচ্ছি, অনেকগুলি বাসন পড়ে গেছে, তো মা পুরটা ভরকেই থাকে, আমি একটু বাসন মেজে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। কারকলে পুরটার মধ্যে ময়দা ডুবিয়ে কড়াইতে ছেড়ে দিচ্ছি। দেখো দিলে কি হয়, একটু মচমচ করে খেতে ভালো লাগে। একে একে এটার মধ্যে হলুদ, লবণ, লঙ্কা পেস্ট, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে মিশানো আছে এটাতে। ভাপা দিয়ে ফেলে দিলে আর গলায় ধরবে না, আমার হাত কুটকুটিও কমে গেছে যেহেতু হাতের মধ্যে আমি তেঁতুল মেখেছিলাম। এটা এখন হাই ফ্লেমে আছে। এটাকে ঢাকতে হবে, মা এটাকে একটু ঢেকে দেবে, এটার মধ্যে এত হালকা হালকা জল আছে। জল নিয়েছি, তো মা মাছের মাথা দিয়ে দিয়েছে, এখন লাগা দো। কচুটার মধ্যে হলুদটা কম হয়েছে না, ওই মাছের মাথাটা থেকে একটু যাইবো না। এটাকে আস্তে আস্তে মজিয়ে মজিয়ে করতে হবে, আর এটার মধ্যে অনেক জল আছে, আরও এটা আরও টানবে। একদিকে ভাত হয়ে যাচ্ছে আর অন্যদিকে কুচু, অনেকক্ষণ সময় লেগেছে, আধা ঘন্টার উপর হয়ে গেছে, আস্তে আস্তে মজাচ্ছে।
এই যে দেখো আস্তে আস্তে মজানো হচ্ছে না, যে গলার মধ্যে ধরবে শেষ আর কি। এখন হয়ে গেছে, মা নামিয়ে নেবে। এই যে মা রান্না করে নিচ্ছে, এখন শেষ রান্না। তো ফাইনালি আমি স্নান করে চলে আসলাম। একটা ঘরের মধ্যে প্রচুর কাজ থাকে তোমরা তো জানো, কারণ আমরা মহিলারা ঘরের কাজ ছাড়া আর কিচ্ছু নেই। যেখানে যেতে হবে ঘরের কাজ করে যেতে হবে, বাড়িতে থাকলেও ঘরের কাজ করতে হবে। সারাদিনও যদি আমরা কাজ করতে থাকি তবু কাজ শেষ হয় না। তো আর বেশি কিছু দেখাতে পারলাম না, ঘর টোর মুছে ডাইরেক্ট আমি স্নান করে এসে প্রচুর কাপড় চোপড় পরেছিল, এখানে ওইখানে গিয়েছিলাম, বিয়ে বাড়ির কাপড় চোপড়ও ছিল। তো এইগুলি আমি ভালো করে রৌদ্র দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, নাইলে আর গুছানো হবে না। তো আমি গুছিয়ে নিই এগুলি, আর এগুলি যদি গুছিয়ে না রাখি ভালো করে তাহলে আবার কবে না কবে পরবো, শাড়িগুলি নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই দেখো কতগুলি কাপড় চোপড় পরেছে, ভালো করে গুছিয়ে না রাখলে আবার কুচকে টুচকে যেতে পারে। আর এদিকে মেয়ের সাথেও কথা বলছি, ওকে গান টান করালাম। দেখো হারমোনির খাতাটাও সামনে আছে, ওর পরীক্ষা যেহেতু এসে পড়ছে, গানের আন্টি ফোন করেছিল। তো ফাইনালি আমার গোছানো শেষ হয়ে গেছিলো, এটা হচ্ছে লাস্ট পিস। আর গোছাতে অনেক সময় লেগে গেছিলো, তাই আমি এটাকে স্পিডে দেখিয়ে দিয়েছি। এখন খেতে চলে যাব, কে আমার মেয়েকে খাওয়াতে হবে, কারণ ও সেরকমভাবে খাওয়া শিখেনি, ওকে খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা সময় লেগে যায়। তারপরে আমরা খাবো, এরপর একটু রেস্ট করবো, সারাদিন ভীষণ টায়ার্ড হয়ে গেছি। গুড ইভিনিং। দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চুলটুল বেঁধে এখানে দাঁড়িয়েছি, আর আমার মাস্টার করিয়েছে, অনলাইনে ক্লাস শেষ, স্কুলের পড়া শেষ। তো বলছে ওকে কিছু একটু টিফিন বানিয়ে দাও। তো ওকে আগে দুধ খাই দিয়েছিলাম, এখন আর কোনো প্রবলেম নেই। তো এখন ও বলছে কী খাবে বলো? পোলাও। চিড়ের পোলাও খাবে, তো আমি এখন ওকে চিড়ের পোলাও করে খাওয়াবো, ঠিক আছে? আমিও হেল্প করবো। আচ্ছা আচ্ছা। এখানে আমি পেঁয়াজ আর আদা লঙ্কা কাটতে বসে গেছি। আজকে দুপুরে দারুণ খেয়েছি, শুটকি বাটা, কচু আর কারকলের পুর দিয়ে। প্রথমে আমি কড়াইতে বাদাম দিয়ে দিলাম, এরপরে এটার মধ্যে আমি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নেব, নর্মালি করব এটা করে। তারপর চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি, এরপরে চিড়ে দিয়ে লেড়ে নামিয়ে নেব। আর দুপুরবেলার রান্নাবান্না যা করা হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে, তারপরে আবার রাতে রান্নাবান্না হবে। আর আজকে আমার হাজব্যান্ডের মন পছন্দ রান্না একেবারেই হয়নি, তো ভাবছি ডাল আর আলু ভাজাটা করে নেব। তো আগে এটা নামিয়ে নিই, আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে, ও চিড়ের পোলাও খুব ভালোবাসে, এটা নামিয়ে নিয়ে খেয়ে তারপরে আমি বসিয়ে দেবো সব কিছু। আমরা খেতে বসে গেছি, মা ও দোকান থেকে এসে পড়েছে, মাকে দিয়ে দিয়েছি, মা সোফাতে বসে খাচ্ছে আর আমরা মা মেয়ে নিচে বসে খাচ্ছি। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে চিড়ের পোলাওটা। হাজব্যান্ড এখনো রেগে আছে, ও খায়নি, ও নাকি খাবে না। ওর মন পছন্দের আলু ভাজা করছি, আশা করি ওর রাগ ভেঙে যাবে। আর ওইদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো আজকে কিছু ভালো লাগছে না, তোমার একটু আলসে আলসে টাইপ লাগছে। আর চিড়ের পোলাওটা খেয়ে একদম পেট ভরে গেছে, আজকে আমি আর কিছু খাবো না, একদম পেট ভরে গেছে। এগুলি তো ভাতের মতোই, তো তাদের জন্য ডাল ভাত, ডালটা প্রেশার কুকারে দিতে পারতাম কিন্তু দেইনি, ভালো লাগছে না, হতে থাকুক তারপরে সম্বাস দিয়ে দেবো হয়ে গেলে ঘুটে। আর এখানে ভাত আর ডাল হয়ে যাচ্ছে, ওইখানে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, পরে তোমাদের সাথে। এই যে দেখো আলু ভাজি, আর এই যে দেখো ডাল। আমি তো ভাত খাবো না, তারা তিনজনের জন্য ডাল আর আলু ভাজি হয়ে যাবে দুপুর কি জন্য। এতটুকু টাটা।